ঝালমুড়ি পেয়ে গেছি, মনে শান্তি, ওম শান্তি। ঝালমুড়ি না পেলে হয়তো রাতে ঘুম হতো না। চলো ঝালমুড়ি পেয়ে গেছি, এবার খুশিতে ঘুরি। তো আমার ছোট ছেলে এসে গিয়েছে গাইজ, কুছ বলো তুম, इधर देख के बोलो। अरे कैमरा क्या देख के बोलो। देखो गाइस अभी मैं मंदिर आया हूँ। मंदिर नहीं, दुर्गा पूजा पंडाल। दुर्गा पूजा पंडाल में आया हूँ। इधर देखो, इधर कैमरा। देखो मैं दुर्गा पूजा वाले पंडाल में आया हूँ अभी। तो गाइस पूजा देखते একা এসেছিলাম, এখন পাড়ে এসেছে। গঙ্গা কিছু বলো। গঙ্গা বলো কোন 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 ব্লগে যাচ্ছি আমরা দুর্গা পূজা দেখতে? ই ব্লগ। হ্যাঁ তো গাইজ হাঁটতে হাঁটতে চলে এসেছি 2 নম্বর মার্কেটে। সামনেই দেখো বাস সাইডে মার্কেট, আর মার্কেটের ভিতরে কতটা ভিড় দেখো। এটা সি ব্লক পূজা প্যান্ডেল, আর এদিকে হচ্ছে এ ব্লক পূজা প্যান্ডেল, দুটো পাশাপাশি। এই দুটো প্যান্ডেল হচ্ছে আমাদের ফ্ল্যাটসের নিচে হচ্ছে দেখো। তো গঙ্গা এটা কোন প্যান্ডেল বলো? ডি ব্লকের দুর্গা পূজা প্যান্ডেল। হ্যাঁ গাইজ আমি সুশান্ত, আজকে মহাসপ্তমী। তো মহাসপ্তমী তোমাদের সকল ভিউয়ার্সকে শুভেচ্ছা রইল। তো আজকে দুর্গা পুজোতে যাচ্ছি প্যান্ডেলে, এখন দুপুর টাইম হয়েছে 1:35। তো দুর্গা পুজোর প্যান্ডেলে যাচ্ছি, কোন প্যান্ডেলে ভোগ দেবে সেখানেই যাচ্ছি। তো গাইজ আজকে সপ্তমী, সপ্তমীর প্রথম দুর্গা পুজো ডিডে ফ্ল্যাটের। এই দেখো মিলন সমিতি, সেখানেই ঢুকছি। তো ভোগ প্রসাদ তো দিচ্ছে ভিতরে, চলো ভিতরে ঢুকি। দেখো কালকে রাতে এখানে এসেছিলাম, ষষ্ঠীর একটা ব্লগ আপলোড করেছি, তোমরা গিয়ে আই বোটানে গিয়ে দেখে নিতে পারো আমার। আর এই দেখো সুন্দর লাগছে দুর্গা মা, চলো ভিতরে যাই। ভোগ প্রসাদের জন্য লাইন লেগেছে, লাইন লাগায় খিচুড়ি দিচ্ছে, খিচুড়ি খেতে এখানে এসেছি। লাইনটা কই? জেন্সের লাইন, এই দিকটা জেন্সের লাইন। জেন্সের লাইনটা ছোট আছে একটু, দেখি ভাই। জেন্সের লাইনটা ছোট, লেডিসের লাইনটা একটু বড়। প্লেটটা কোথায় দিচ্ছে? প্লেটটা কি আগে দিচ্ছে কি? দাঁড়িয়ে যাও, দেখা তো দেবে তো দেবেই। আচ্ছা প্লেট মনে হচ্ছে আগে দিচ্ছে। তো দেখো ভোগ প্রসাদের জন্য প্লেট পেয়ে গিয়েছি, এবার ভোগ প্রসাদ পেতে যতটা দেরি, লাইন ছোট আছে। বাকি প্যান্ডেলগুলোতে কিন্তু প্রচণ্ড লাইন হবে, এই জন্য আমি এই প্যান্ডেলটা এসেছি, ছোট প্যান্ডেল, এখানে খিচুড়ি পাবো। সপ্তমীর ভোগ প্রসাদে কী কী পেয়েছি দেখো, খিচুড়ি আছে, পায়েস আছে, একটা ঘ্যাটের সবজি আছে, আর চাটনি আছে। তো সপ্তমীর পেট পুজো হয়ে গেলে আমি ভোগ প্রসাদ খেয়ে নিয়েছি, এবার দুপুরবেলা একটু মন প্যান্ডেলের ভিউটা দেখাচ্ছি। দেখো দুর্গা মা, জয় মা দুর্গা মা। বেশি প্যান্ডেল বড় না এখানে। আর এই দেখো এদিকে যাচ্ছে মায়ের ভোগ প্রসাদ বানানো হচ্ছে। তো আমার ছোট ছেলে এসে গিয়েছে গাইজ, কুছ বলো তুম, ইধার দেখ কে বলো। আরে ক্যামেরা কে দেখ কে বলো। দেখো গাইস আজ আমি মন্দির আয়া হুম। মন্দির নেই, দুর্গা পূজা পন্ডাল। দুর্গা পূজা লারে পন্ডাল মে আয়া হুম। ইধার দেখো, ইধার ক্যামেরা। দেখো মই দুর্গা পূজা ওয়ালে পন্ডাল মে আয়া হুম আবি। দেখো ওয়াহ পে পাচ্ছি। আর ইয়ারে কি আপে সাইন মে লাগাই আবি হাম খানা খানি রে। আবি হামে খানা। ভাইয়া কা গয়া? কি করো? ওদিকে ভোগ প্রসাদ খাওয়া। খিচুড়ি
তো সঙ্গে কে কে আছে গঙ্গা বলো। আচ্ছা চলো 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 সামনের দিকে চলো, সামনের থেকে কিন্তু বাস সাইডে এই গলিতে এই গলিতে। আচ্ছা আমি আমি খেয়েছি তিন প্লেট, তিন প্লেট খেয়েছি ব্লগে, আমি এক প্লেট দেখিয়েছি, খেয়েছি তিন প্লেট খিচুড়ি। দেখো গাইজ এই ব্লকের দুর্গাপূজা প্যান্ডেলে ভোগের লাইনটা কত লম্বা, একদম লাইনটা বাইরে চলে এসেছে প্যান্ডেলের থেকে। আমরা আগে গিয়েছিলাম ডিডিএ ফ্ল্যাটের পূজা প্যান্ডেলে, সেখানে ভোগের লাইনে কিন্তু ভিড় নেই বেশি। এই দিকটা দেখো, আচ্ছা গেট বন্ধ করে দিয়েছে, গেটটা কেন বন্ধ করেছে? গেটটা কেন বন্ধ করেছে? প্যান্ডেলটায় ঢুকলাম না, চলে বন্ধ করে দিচ্ছে। যারা ভোগের পাশ আছে ভোগের প্রসাদের জন্য তাদেরই ঢুকতে দিচ্ছে। এখন যাব, সামনেই হচ্ছে আমাদের সিআর পার্কে ডি ব্লকের পূজা প্যান্ডেল। এখান থেকে রাইট গিয়েই সামনের থেকে লেফট হয়েই স্ট্রেট চলে যাব। গঙ্গা এটা কোন প্যান্ডেল বলো? ডি ব্লকের দুর্গাপূজা প্যান্ডেল। চলো ভিতরে ঢুকি, প্যান্ডেলটা দেখো বাইরের থেকে সুন্দরই লাগছে। এদিকে ভোগ প্রসাদ দিচ্ছে বাদিকে, এদিকে ভোগ প্রসাদ দিচ্ছে। আচ্ছা এখান থেকে এন্ট্রি জেন্টস, আচ্ছা এন্ট্রি গেট ভোগের জন্য এদিকে লাইন, ভিতরে ঢুকছি এখন। চলো দেখে আরামসে, এই দেখো ডি ব্লকের দুর্গাপূজার প্যান্ডেল। চলো চলো সামনের দিকে চলো, একদম সামনে গিয়ে মায়ের দর্শন করবো। চলো সামনে একদম, সামনে স্টেজ, রাতে প্রোগ্রাম হবে দেখে একদম সামনে চলো। চলো 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 চলো। তো আমরা এখন যাচ্ছি মেলা গ্রাউন্ডে, দিল্লির সব থেকে বড় দুর্গাপূজা প্যান্ডেল সেখানে যাচ্ছি। পাপা কুছ বলো, কুছ বলো, ক্যামেরা অন, কুছ বলো পাপ্পে। এখানের দেখো দারুণ বানিয়েছে রাস্তার উপরে। কি রোদ লাগছে গায়ের চোখে রোদ, কিন্তু অক্টোবরে দুর্গাপূজার রোদটা হেভি লাগে, একদম সময় মানুষ। চলো তো সামনে দু নম্বর মেইন মার্কেট দেখো, আর এই ঠিক সামনের দিকে মেলা গ্রাউন্ডের দুর্গাপূজা পার্ক। সামনে এসে গিয়েছি প্রায় প্যান্ডেলের কাছাকাছি।
আজকের থেকে ভিড় হয়ে যাবে রাতের বেলা, কিন্তু এইসব জায়গায় প্রচণ্ড ভিড় হয়ে যাবে। দেখো এই যে এদিকে গেলে শিব মন্দির, এইদিকে হচ্ছে তোমার কালকাজি গ্রিডিয়া ফ্ল্যাট। তো এখন তো 3:30 বাজে দুপুর। এই দেখো ঢোকার জন্য আলাদা করে স্পেশাল রেলিং লাগিয়েছে। এই সব জায়গায় কিন্তু ভিড় হয়ে যাবে অনেক। দুর্গা পুজোর আর 3 দিন বাকি, চলো সামনে থেকে চলো, চলো ভিতর থেকে চলো না, রেলিং কেন্দ্রে চলো। হ্যাঁ, তো আমরা এখন রেলিং এর ভিতর থেকে চলছি। এই হচ্ছে রেলিং ঢোকার জন্য, রাতের বেলা ভিড় হবে খুব। এদিকে একটা বাস আছে, বাসের লাইন, সেটা রাতের বেলায় ওই দিক থেকেই যারা যাদের কাছে পাস আছে তারাই ঢুকতে পারবে এই মেলা গ্রাউন্ডে দুর্গাপূজা প্যান্ডেলে। তো চলে এসেছি মেলা গ্রাউন্ডে দুর্গাপূজা প্যান্ডেলের সামনেই, বাংলায় লেখাই আছে মেলা গ্রাউন্ড। বাঁদিকে দেখো সব দোকানপাট স্টল, সামনেই প্যান্ডেলটা খুব বড়। দেখো পার্কের মধ্যে সব থেকে বড় দুর্গাপূজা প্যান্ডেল কিন্তু এটাই, সিআর পার্কের মেলা গ্রাউন্ড। বাহ, দুর্গা মা ভালোই লাগছে তো একদম। সামনেই দেখো ঠাকুরটা অনেক বড় এসেছে মনে হচ্ছে এবার মেলা গ্রাউন্ডে দুর্গাপুজো। এখানেও সামনের দিকে কিন্তু ভোগ দিচ্ছে, সামনের দিকে এখনো ভোগ দিচ্ছে, ভোগ প্রসাদ। চলো সামনের দিকে, চলো সামনের দিকে, চলে এসো সামনের দিকে, সবাই চলে এসো। তো এবার সামনের থেকে দেখাচ্ছি, এই ঠাকুরটা সব থেকে বড় ঠাকুর দুর্গা পুজো, যতগুলো ঠাকুর দেখেছি সব থেকে বড় ঠাকুর হচ্ছে এটা দুর্গা পুজো। যত বড় প্যান্ডেল তত বড় দুর্গা মা ঠাকুর। দেখো গাইজ, এটা হচ্ছে মেলা গ্রাউন্ডের ভোগ প্রসাদ। প্রসাদে হচ্ছে খিচুড়ি আছে, সঙ্গে ঘ্যাট আছে, চাটনি পায়েস সব কিছুই। আজ প্রথম দিন, আজকে মানে সপ্তমের প্রথম দিন ভোগ প্রসাদ দিচ্ছে। সব প্যান্ডেলে মনে হচ্ছে খিচুড়ি দেবে, কালকের থেকে একটু আইটেম চেঞ্জ হয়ে যাবে। সবাই লাইনে আছে দেখো ভোগ প্রসাদ নেওয়ার জন্য। আর ডান সাইডে যারা আছে বসে খাচ্ছে, এনারা কিন্তু এনাদের কাছে পাস আছে। তো যাদের কাছে পাস আছে তারা কিন্তু এখানে বসে ভোগ প্রসাদ খেতে পারে। ভিড় দেখো, এই প্যান্ডেলটা অনেক ভিড়, প্যান্ডেলটা অনেক বড়। এই যে সামনে স্টেজ বানানো, 6:00-7:00 থেকেই বিকালবেলায় প্রোগ্রাম হওয়া চালু হয়ে যাবে। দেখো বড় ছেলে এগরোল খাচ্ছে, মানে চিনছে, এগরোল খাবে। এখন সন্ধ্যা আরতি হচ্ছে আমাদের এই বিল্ডিং এর নিচের পুজোটা। এটা সি ব্লক পূজা প্যান্ডেল, আর এদিকে হচ্ছে এ ব্লক পূজা প্যান্ডেল, দুটো পাশাপাশি। এই দুটো প্যান্ডেল হচ্ছে আমাদের ফ্ল্যাটসের নিচে হচ্ছে। দেখো
গোপাল তুমি বাইরে আসো বাইরে আসো বাইরে আসো কত নিলে রোল 50 টাকা আচ্ছা খেয়ে টেস্ট করো ঠিক আছে এগ রোলে খাসিয়ত আছে স্প্রিং রোলে যে স্টাফিং গুলো থাকে ওই এগ রোলে ডাল আছে আরে বাইরে খেলে বাস বাইরে রোলের মধ্যে মানে ডিম ভরা যায় আর হালকা একটা স্যালাড দেয় এর মধ্যে স্যালাড যাবে স্প্রিং রোলে স্টাফিং সব আছে আমার কাছে মনে হয় তো গাইস সপ্তমী দুর্গা পূজায় দুপুরবেলা ভোগ খেলাম আর রাতে ঘুরতে বেরোবো না এটা কি হতে পারে সঙ্গে আমার বড় ছেলে আছে ভাই করে তো এখন যাচ্ছি সিআর পার্কের দিকে চিত্তরঞ্জন পার্কে কেবলকের প্যান্ডেলে দেখতে যাচ্ছি কিন্তু ঢুকতে পারবো কি না কিন্তু কিছু বলতে পারছি না আজকে সপ্তমীর পুজো আজকের থেকে ভিড় হওয়া চালু হবে আর দেখি কোন প্যান্ডেলে ঢুকতে পারি কিন্তু দুর্গা পুজোর সব থেকে মজা আসে রাতের বেলায় দেখে দিনের বেলায় তো ঘুরি আর দিনের বেলায় তো আমরা ভোগও খাই কিন্তু সব থেকে ভালো রাতের বেলা দুর্গা পুজো দেখি এদিকে খালি দেখো গোবিন্দপুরের রাস্তায় আমরা এখন সামনেই গোবিন্দপুরি মেইন রোড রাস্তাটা খালি সিআর পার্কে ঢুকতেই ভিড় মানে সেখান থেকে মনে হবে যেন দুর্গা পুজোয় ঘুরতে বেরিয়েছি আমরা পুজোর প্যান্ডেলে ঢোকার আগে আমরা কী খাচ্ছি বলো না মোমোস আচ্ছা গাইজ মোমোস খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে হাতে দেখো প্যাপসি আছে এবার যাচ্ছি আমরা সিআর পার্কে সব থেকে আগে আমি ঝালমুড়ি খাই দুর্গা পুজোয় ঘুরতে গিয়ে কিন্তু প্রথমবার আমি মোমোস খাচ্ছি সঙ্গে বড় ছেলে আছে তো মোমোস খেয়েছি ঠিক আছে এবার যাবো ঝালমুড়ি কোথায় পাওয়া যায় ঝালমুড়ি খেতে ঝালমুড়ি কিন্তু আমার ফেভারিট কিন্তু দুর্গা পূজার প্যান্ডেল এসে গেছে এই দেখো কত ভিড় এখানে দেখি কোন কোন প্যান্ডেলে ঢুকতে পারি কেন আজকের থেকেই দুর্গা পুজোর মেইন পুজো মানে শুরু হয়ে গিয়েছে সপ্তমের পুজো প্রত্যেকটা প্যান্ডেলে ভিড় থাকবে তো বড় প্যান্ডেল হয়তো ঢুকতে পারবো না প্রচণ্ড লাইন হবে পাস নেই আমাদের কাছে দেখি কোন প্যান্ডেলে ঢুকতে পারি চলো সঙ্গে থেকো তো গাইজ হাঁটতে হাঁটতে চলে এসেছি দু নম্বর মার্কেটে সামনেই দেখো বাস সাইডে মার্কেট আর মার্কেটের ভিতরে কতটা ভিড় দেখো সামনে দেখো ভিড় কত তো সামনে থেকে গিয়েই প্রথম দুর্গাপূজা প্যান্ডেল আসবে মেলা গ্রাউন্ডের তো এটা হচ্ছে সিআর পার্কের দু নম্বর মার্কেটের মার্কেট সামনে দেখো প্রথমবার দেখছি সুন্দর করে লিখেছে এই দেখো সৌরভ ভরদ্বাজ সিআর পার্ক সুন্দর করে লিখেছে এই দেখো গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট সেকেন্ড তিন মঞ্জিলের হচ্ছে দু নম্বর মার্কেট এই রাস্তা দিয়ে সামনের দিকে গেলেই 5 মিনিট পায়ে হাঁটার পরে আসবে 1 নম্বর মার্কেট সেটাও খুব বড় মার্কেট সিআর পার্কের পুজোর সময় সবসময় কিন্তু এখানে এরকম ভিড় থাকে আর রাত 12টার পরে কিন্তু দুর্গা পুজো প্যান্ডেল বন্ধ করে দেবে সেটা একটু খারাপ লাগে কলকাতার মতো যদি একটু ঘুরতে পারতাম খুবই ভালো লাগতো রাত 12টার পরে যদি অ্যালাউ থাকতো দুর্গা পুজোর প্যান্ডেলে পুজো দেখার সেটা খুব ভালো লাগতো এই দেখো ভিড় দেখো এই যে দিনের বেলায় যে আমি দেখিয়েছিলাম এখান থেকে হচ্ছে তোমার রেলিং লাগিয়েছে আর ভিড় দেখো প্রথম দিনই একদম পিছন থেকে লাইন আসছে এখান থেকে ঢুকে সামনের দিকে হচ্ছে এন্ট্রি গেট মেলা গ্রাউন্ডে দুর্গা পুজোর তো দেখো আজকের থেকেই কতটা ভিড় উইদাউট পাশে ঢুকতে গেলে অনেক টাইম লাগবে সামনের দিকে যাব শিব মন্দিরের দিকে চলো চলো দেখো ছেলে ব্লক করছে আর দুর্গাপূজার যে আছে মেলা গ্রাউন্ডের এখনও লাইন খতম হয়নি দেখো ওখান থেকে আসছে একদম সিধা একদম ওই টি পয়েন্ট থেকে কত দূরে দেখো লম্বা লাইন উইদাউট পাশের লাইন এত লম্বা আর এই সামনের দিকটা কিন্তু পাশের লাইন যাদের কাছে পাস আছে তারা এখান থেকে ঢুকতে পারবে দেখো ঢুকছে ওই দিক থেকে তো উইদাউট পাশের লাইন দেখার প্রথম দিন মানে আজকে সপ্তমী কালকে তো লোকে বেশি বেরোয়নি সপ্তমীর পুজোতেই দেখো কতটা ভিড় মেলা গ্রাউন্ডে আর এইটা সবথেকে এই দুর্গাপূজার প্যান্ডেল সিআর পার্কের মধ্যে সবথেকে বড় দুর্গাপূজা প্যান্ডেল লাইন দেখো লাইন কিন্তু এখনও খতম হয়নি চলো সামনের দিকে চলো লাইনটা দেখো শুধু আরও তো কালকের দিন আছে পরশু দিনে নবমী আছে দেখো
এত ভিড় দেখে আমরা ঢুকলাম না মেলা গ্রাউন্ডে প্যান্ডেলের ভিতরে। প্রথমবার দেখছি বাবা, লাইনই খতম হচ্ছে না দেখি। বাবা এন্ডিং কোথায়? লাইনের তো কোনো খতমই হচ্ছে না লাইন। উরে বাবা, কালকে কি হবে, পরশুদিন কি হবে, কত লম্বা লাইন হয়ে যাবে। আমি ফার্স্ট টাইম দেখছি, এতদিন দুর্গাপূজা দেখছি এত লম্বা লাইন কোনোদিন দেখিনি মেলা গ্রাউন্ডে। দেখো এই বাবা, মনে হচ্ছে শিব মন্দিরের থেকে লাইন আসবে। দেখো এবার ভাবো, এই রাতের বেলায় দুর্গাপূজায় একটা প্যান্ডেলে ঢুকতে গেলে কত লম্বা লাইন দিয়ে ঢুকতে হয় উইদাউট পাশে। তাহলে রাত 12টার পরে আবার প্যান্ডেল দুর্গাপূজা বন্ধ করে দেয়। এবার তাহলে ভাবো, আমি তো লাইন খতমই দেখতে পারছি না, এন্ড হচ্ছে না লাইন। দেখো দেখেছো তো, দেখো এই যে বলতে গেলে এখান থেকে লাইন, এখনো লাইন লেগে যাচ্ছে লোকে। দেখো কত লোক আসছে, লাইন দেখো, লাইনের মানে শেষ নেই। একটা পুজো প্যান্ডেলে ঢুকতে গেলে মানে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে লাইন দেখে মনে হচ্ছে। তো দেখো গাইস, এটা হচ্ছে তোমার কি ব্লক ছিল, এটা এজ ব্লক। এজ ব্লকে দেখো বাড়ির পুজো, এখানে কিন্তু এখন ভোগ প্রসাদ দিচ্ছে, দুপুরের থেকে ডিস্ট্রিবিউট করেছিল, এখনও দিচ্ছে। দেখো বাড়ির পুজোয় এখন টাইম কটা বাজে, টাইম 9:04 বেজে গিয়েছে, রাত 9টার সময় ভোগ প্রসাদ দিচ্ছে সপ্তমের দিনে। দেখো এবার দেখো শিব মন্দিরের লাইন, সামনের দিকে শিব মন্দির, লাইন কিন্তু একদম পিছনের থেকে আসছে। দেখো অনেক দূরে, এই যে বাউন্ডারি দেখছো দেওয়াল, এর ওই সাইডে রাইসিনা বেঙ্গলি স্কুল, মানে যেটা বড়, 6-12 অবধি। চলো সামনের দিকে আসো, চলে আসো। দেখো শিব মন্দিরের লাইন দেখো এবার, মানে আমরা দিনের বেলা তো প্রায় প্রত্যেকটা প্যান্ডেল দেখে নিয়েছি, রাতের বেলায় যে আছে শুধু লাইন দেখছি, লাইন দেখে মজা পাচ্ছি। প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারি চায় না পারি, লেকিন এত ভিড়, লোকের লাইন দেখে মজা পেয়ে যাচ্ছি। দেখো দেখো ভাবো, এক একটা প্যান্ডেলে এত লম্বা লাইন লাগিয়ে ঢুকতে হচ্ছে। দুটো প্যান্ডেলের লাইন লাগালেই এই খতম দুর্গাপূজা, মানে রাত 12টা বাজলেই পুজো খতম। একটার থেকে দুটো বড় দুর্গাপূজার প্যান্ডেলে বিকালে, মানে রাত 6টা 7টা, সন্ধ্যা 7টার পরে 8টা সময় যদি লাইন লাগাও, 8টার থেকে লাইন লাগালে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, মানে জাস্ট দুটো দুর্গাপূজার প্যান্ডেলে তোমরা ঢুকতে পারবো। এই দেখো এখান থেকে স্কুলের পাশের থেকে কিন্তু রেলিং লাগিয়ে দিয়েছে, রেলিংয়ের ভিতর থেকেই ঢুকতে হবে। শিব মন্দিরের বাউন্ডারি এসে গিয়েছে, সামনে এন্ট্রি গেট শিব মন্দিরে ঢোকার জন্য। শিব মন্দিরে কিন্তু খুব সুন্দর বড় করে দুর্গাপূজা হয়। আর ভিড় দেখো, এই সিআর পার্কে 10টা থেকে 12-13টা দুর্গাপূজা হয় এক জায়গায়। সবাই কিন্তু পায়ে হেঁটে দুর্গাপূজা দেখে, কোনো ই নেই, মানে গাড়ি করে এদিক ওদিক যেতে হয় না। হ্যাঁ, ই রিক্সা ভিতরে চলে কিছু কিছু জায়গায়, কিন্তু তোমরা যদি চাও পায়ে হেঁটে 8 থেকে 10টা দুর্গাপূজার প্যান্ডেল সিআর পার্কের মধ্যে দেখতে পারো, এত পাশাপাশি। তার জন্যই সিআর পার্ককে মিনি কলকাতা বলে, চিত্তরঞ্জন পার্ক। তো দেখো এই হচ্ছে শিব মন্দিরের এন্ট্রি গেট দুর্গাপুজোর ঢোকার জন্য। আমরা তো লাইনে লাগিনি, তাই বাইরে বাইরে দিয়ে বেরিয়ে আসলাম। সামনের দিকে গেলে পকেট 40 দুর্গাপুজো প্যান্ডেল পড়বে, কাছের মধ্যে লাইট লেগেছে, অসম লাগছে, দারুণ। আর এখান থেকে হচ্ছে পাশ, এখান থেকে ঢুকতে দিচ্ছে। হ্যাঁ, এখান থেকে পাশের লাইন হবে মনে হচ্ছে, এখানে তো খালি, এখান থেকে ঢুকতে দিচ্ছে না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা পাশের লাইনটা হচ্ছে সামনের দিকেই, তো পাশ থাকলে পরে বিকালবেলায় প্যান্ডেলের মধ্যে আরামসে ঢুকতে পারো, নাহলে কিন্তু লম্বা লাইন লাগিয়ে হয়তো 1টা থেকে 2টো দুর্গাপূজার প্যান্ডেলে ঢুকতে পারবো। এবার দেখো পাশের লাইন কতটা ভিড় পড়েছে, পাশের লাইনেও কিন্তু ভিড় থাকে, উইদাউট পাশেরটা তো প্রচণ্ড ভিড়, পাশের লাইনেও ভিড় থাকে কিন্তু একটু কম থাকে। এই দেখো এখান থেকে হচ্ছে লেখা যাচ্ছে, যাদের কাছে পাশ তারাই ঢুকতে পারবে।
তো গাইজ শিব মন্দিরে ঢুকে নেই, সেখানেও প্রচন্ড ভিড় ছিল। আর এদিকে দেখো এখন যাচ্ছে কে ব্লকের দিকে, কে ব্লকে দেখো ই চলছে, কি বলে কে ব্লকের দিকে দেখো এই লাইটগুলো কত সুন্দর লাগছে, গ্রিন সাদা রেড দারুণ লাগছে, তিরঙ্গা কালার মনে একদম। আর এখান থেকে খাবো ঝালমুড়ি, কিন্তু দেখো ঝালমুড়ি কিন্তু ওখানে আসে এক যে একটাই দেখেছি সামনেই হবে, এই দিকটা কিন্তু ঝালমুড়ি বসে, ঝালমুড়িওয়ালা খুব সুন্দর ঝালমুড়ি বানায়, দেখছি না তো বেশি দোকান আছে কি সামনের দিকে হবে, হ্যাঁ বি ব্লকের সাইডে বেশি না, এই এই রাস্তাটার মধ্যে কিন্তু অনেক ঝালমুড়ির দোকান বসে, দেখি সামনের দিকে হবে ট্যাক্সিটা। তো গাইজ ঝালমুড়ি খুঁজতে খুঁজতে চলে এসেছি কে ব্লকের প্যান্ডেলের কাছে, এখনও ঝালমুড়ি দেখা হলো না, একটা দোকান দেখেছিলাম ঝালমুড়ির, তো মনে করলাম দোকান বলতে কি মানে সিঙ্গেল রাস্তা বসে থাকে, ভাবলাম সামনে আরও এই লাইনে অনেক ঝালমুড়িওয়ালা বসে সামনে থেকে খাবো, তো এখনও কোনো একটা ঝালমুড়ি দেখতে পারলাম না। সামনে কে ব্লকের পূজা প্যান্ডেল, দুটো প্যান্ডেলে তো ঢুকতেই পারি নাই, বড় বড় দেখেছ শিব মন্দির আর তোমার পকেট সরি ই বলছি মেলা গ্রাউন্ড, এবার কে ব্লকটা দেখি এখানেও ঢুকতে পারবো কি না, চলো সামনে দিকে চলো। এই দেখো কে ব্লকের পূজা প্যান্ডেল, এটা হচ্ছে এক্সিট গেট, এই দিকটা পাশের লাইন, এই দেখো এখান থেকে পাশের লাইন, আর ওই সামনের দিকটায় সেখান থেকে হচ্ছে নর্মাল লাইন, সেটাও খুব ভিড় হবে এইসব প্যান্ডেলে, উইদাউট পাশে কিন্তু ঢোকা খুবই মুশকিল। ওই মিঠুন কোথায়, আচ্ছা আচ্ছা এখানে গিয়েছে, তো উইদাউট পাশে কিন্তু এইসব প্যান্ডেলে ঢোকা মুশকিল বিকালবেলায়। তো গাইজ দুর্গাপূজায় এসে গিয়েছে আর দুর্গাপূজা পায়ে হেঁটে ঘুরতে কি মজা লাগে, হাতে পেপসি কিন্তু এখনও ঝালমুড়ি পাইনি, পেপসিটা খতম করিনি, ঝালমুড়ি করার চেষ্টা করছি আর খুবই মজা লাগছে পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। তো গাইজ দেখো দুর্গাপূজার প্যান্ডেলের এত ভিড় কেন হয় লাইনে, এই যে সামনে দেখতে পারছো বি ব্লকের দুর্গাপূজার প্যান্ডেল, এই যে যে রাস্তাটা যত রাস্তা চওড়া, এই যে গেটটা বানিয়েছে দুর্গাপুজোর, এই গেটটা যদি খুলে দেয় আর মানে এই ইসে ই না লাগে তোমার রেলিংটা না লাগায় একসঙ্গে কিন্তু সবাই ঢুকতে পারে, এই এক একজনের লাইনেই কিন্তু লাইনটা অনেক লম্বা হয়ে যায়, কলকাতায় যেরকম প্রত্যেকটা প্যান্ডেলের মুখ খোলা থাকে সব একসঙ্গে গিয়ে ঢুকে যাচ্ছে আবার বেরোচ্ছে সেইভাবেই, এখানে কিন্তু ঢুকতে গেলে এক একজন করে সিঙ্গেল ঢুকতে হয়, তার জন্যই কিন্তু লাইন লাগে আর লাইনটা প্রচণ্ড লম্বা হয়ে যায়, আমার হিসাবে এইভাবেই জাস্ট অ্যাজ ইট ইজ গিয়ে ঢুকতে পারলেই লাইনটা হয়তো লাগতো না, এত ভিড় হতো না। তো গাইজ বি ব্লকের দুর্গাপূজার প্যান্ডেলে ঢুকে গিয়েছি, ছোটো লাইন ছিল, বাকি যে দুটো থেকে তিনটা প্যান্ডেল দেখালাম প্রচণ্ড লাইন ছিল দেখতে পেরেছ, এই দেখো একদম মন্দিরের ডিজাইনেই মন্দিরই, দুর্গা পুজো তো একটা মন্দির, মায়ের মন্দিরই মনে করো, মন্দিরের মতো বানিয়েছে একদম, সত্যিই মনে হচ্ছে যেরকম পাথর যেরকম হয় না সেই কালার, একদম মন্দির মনে হচ্ছে প্যান্ডেলটা। তো দেখো বি ব্লকের দুর্গাপূজার প্যান্ডেল, দেখো সামনে স্টেজ বানানো, এখানে প্রোগ্রাম হচ্ছে, আর এই দেখো টপের মধ্যে সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে আর লাইটটাও দারুণ লাগছে দেখতে। তো দেখো গাইজ চারোদিকেই প্যান্ডেলের চারো সাইডে স্টল লেগেছে, খাবার দাবারের দোকানই বেশি দেখছি, ঝালমুড়ি আমি খুঁজছি ঝালমুড়ি কোথায় পাবো, দেখো তো সামনের দিকে দেখি ঝালমুড়ি আর খুঁজে পাচ্ছি না আজকের ডেটে,
গাইজ, আমরা বি ব্লক পূজা প্যান্ডেলের থেকে ঘুরতে ঘুরতে চলে এসেছি এক নম্বর মার্কেটে। আর এক নম্বর মার্কেটে দেখো পূজোর সময় কতটা ভিড়। শুরুতে যখন বাড়ির থেকে আসি তখন দু নম্বর মার্কেট দেখিয়েছিলাম, এবার দেখো এক নম্বর মার্কেট সিয়ার মার্কেট কতটা ভিড়। পূজোর সময় সবসময় এরকম জমজমাট থাকে, ভিড় তো থাকবেই, অনেক রকম খাবারের দোকান আছে এখানে। দুঃখের বিষয় এখন একটা ঝালমুড়ি পেলাম না, যেগুলো রাস্তায় বসে প্যান্ডেলের ভিতরে ঝালমুড়ির দোকান পেয়েছিলাম, তো সেখানে স্টলে সেখানে দাম প্রচণ্ড, 50 টাকার ঝালমুড়ি অল্প দেবে, তাও একটা ছোটো প্যাকেটে, তো বললাম না কত টাকা দিয়ে এইভাবে খেয়ে মজা আসবে না। বাইরে কোথাও দেখি রাস্তার সাইডে যেগুলো বসে ঝালমুড়ির দোকান, সেই দোকানগুলোই খুঁজছি। গেট বন্ধ। তো আমরা এখন চলে এসেছি পকেট 40 সিয়ার পার্কের দুর্গা পূজা প্যান্ডেলের সামনে, নবপল্লী পূজা সমিতি। এখানে কিন্তু বেশি ভিড় হয় না, যে লাইন লাগাতে ঢুকতে হবে যে প্রত্যেকটা প্যান্ডেলে যেরকম ভিড় ছিল, এখানে কম ভিড় হয়, আরামসে ঢুকতে পারি, পাশের লাইনের দরকার পড়ে না। বাকি শিব মন্দির, তারপরে কে ব্লক আর তোমার মেলা গ্রাউন্ডে প্রচণ্ড লাইন দেখেছো কত লম্বা। এই দেখো সামনের দিকে মায়ের মণ্ডপ সুন্দর বানিয়েছে। এই দুর্গা পূজার প্রথমবারে আমি ঢুকলাম সপ্তমীর পূজাতে, এর আগে যখন এসেছিলাম এইখানে ব্লগ বানাতে তখন কিন্তু জাস্ট কাজ চলছিল প্যান্ডেলে। এই দেখো প্রথমবার ঢুকেছি, দারুণ লাগছে, পকেট 40 সব থেকে ভালো লাগছে। প্যান্ডেলের ভিতরে বানিয়েছে তো সুন্দর, ডেকোরেশনটা দেখো। ভালো লাগছে এই প্যান্ডেলটা যে বানিয়েছে, 15 থেকে 20 দিনের মধ্যে বানিয়েছে, সব থেকে কম টাইমের মধ্যে আর সব থেকে সুন্দর প্যান্ডেল এটাই বানিয়েছে। এই প্যান্ডেলটা আমি বারবার এখানে দেখতে এসেছিলাম, প্যান্ডেল বানানোর আগেও আমি ব্লগ বানিয়ে গিয়েছি। 15 থেকে 20 দিন বাকি ছিল দুর্গাপুজোর, তখন কিন্তু এই প্যান্ডেলটা বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে, এত কম সময়ের মধ্যে এত সুন্দর প্যান্ডেল দেখো। দেখো সামনে স্টেজ প্রোগ্রাম হচ্ছে এখানে, আর সাইড দিয়ে দেখো সব স্টল লেগেছে। তো দেখো এই যে রাস্তাটা মানে গলি, ডান দিকে কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেল মানে পুজো মণ্ডপ, বা সাইডে স্টেজ বানানো, সামনেই গলি রেখেছে এক্সিট হওয়ার জন্য বাইরে যাওয়ার জন্য পকেট 40। এটা নতুনভাবে বানিয়েছে বাইরে যাওয়ার গেটটা, এর আগে কিন্তু এই সাইডে একটা গেট রাখতো পূজা প্যান্ডেলের ওই সাইডটায়, এই গেটটা আবার নতুন করে বানিয়েছে এক্সিট গেটটা এইভাবেই। তো গাইস ঝালমুড়িতে খুঁজে পেলাম না, কিনেছি পাঁপড়, এখন পাঁপড় খেতে খেতে বাইরে থেকে বেরোচ্ছি পকেট 40 থেকে। সামনের দিকে আবার খুঁজবো ঝালমুড়ি কোথায় পাই, ঝালমুড়ি না খেলে রাতে মনে হয় ঘুম আসবে না, ঝালমুড়ি আমার চাই, দেখি কোথায় খুঁজে পাই কিনা। তো গাইস ঝালমুড়ি পেয়ে গেছি, মনে শান্তি ওম শান্তি, ঝালমুড়ি না পেলে হয়তো রাতে ঘুম হতো না, চলো ঝালমুড়ি পেয়ে গেছি এবার খুশিতে ঘুরি। তো ঝালমুড়ি খেয়ে এইভাবে হেঁটে হেঁটে পুজো দেখার মনে যে একটা আলাদা মজা, সেই মজাটা তোমরা যখন এইভাবে ঘুরে ঘুরে পূজা দেখবা পায়ে হেঁটে তখন মজা আসবে, সবাই দেখে তো আমার একটু ভালো এক্সাই লাগে। তো কেমন লাগছে পুজোতে ঘুরে? ভালো, প্রায় প্যান্ডেল সব দেখেই নিয়েছি, দেখি এখন কোন প্যান্ডেলে এখন ঢুকে গিয়ে।
তো গাইজ এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি ডিডিএ ফ্ল্যাটের ভিতরেই, এলআইজি ফ্ল্যাট, ডিডিএ ফ্ল্যাটের এলআইজি ফ্ল্যাট, সেই দুর্গাপূজা প্যান্ডেলটাই। এই দেখো মেইন গেটটা অনেক সুন্দর বানিয়েছে। ভিতরে হয়তো প্রোগ্রাম হচ্ছে এখন। দেখি তো চেয়ার নিয়ে বসবো ভাবছি। প্রোগ্রাম হচ্ছে, 12টার মধ্যে প্যান্ডেল বন্ধ করে দেবে। Ladies and gentlemen, today's most attractive and wanted program, melodious singer Namaz Pak Ji Sarigaman Star Jalsa Shivam Saravati Vampa Mangal Murti তো গাইজ সপ্তমীর পূজা খতম, দেখা হচ্ছে অষ্টমীতে, মানে কালকে অষ্টমী। আর ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে, ব্লগটা এখনই খতম করছি এখানে। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও, আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পুজোটা সবার জন্য ভালো কাটুক। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।